রনপার উপরে উঠা যদি কাকতার ওটা মাথার উপরে এরকম করে লাগাই দেওয়া যায় ডর করবো না? আমরা তো জানি, যারা জানে না তাকে ডর করবো। বুঝছি, পাড়া বেড়াইছো সেই বেলা পর্যন্ত, এই বাড়ি আর ওই বাড়ি। হ্যাঁ হ্যাঁ, তালুকদার বাড়িতে নাড়াই লাগছে, বউ শাশুড়ির নাড়াই, আর শিকদার বাড়িতে শ্বশুর আর শাশুড়ির মধ্যে এমন ঝগড়া লাগছে, আর দক্ষিণ পাড়ার মেরাজুল তার বউরে কইছে আপনার ভয় কি? আপনি তো দানব ভূত পেতে নিয়ে কাজ করেন। এই দৈত্যের আমি চিনি না, ওই দৈত্য আমার মারতে আসছিল। আপনাকে মারতে আসছিল? এমন সাধ্য কার আছে? আপনি বিশ্রাম নিন। ওই যে আবার আছে। এই বড় মশাই, কেমন আছেন? ভালো নাই রে বাবা। কি আশ্চর্য জিনিস দেখলাম, জন্মেও দেখি নাই রে। ওই যে এই এই লম্বা লম্বা ঠ্যাং, রাবণের মতো মুখ, এর 10টা হাত। ভগবান মাগো, বাঁচাও। কই, আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না। কবিরাজ মশাই, ভয়ের কিছু নেই, আমরা আছি, সব ঠিক হয়ে যাবে। না না, ভগবান আমারে মারার জন্য ওই রাক্ষসে পাঠাইছে। কবিরাজ মশাই, আপনার তো অনেক ভূত পেতনি আছে, তাদেরকে ডাকুন। এ এ এইবার আর ভূত পেতনি আর বুঝি রক্ষা নাই রে বাবা। এই ওরে বাবা রে। সেটাই তালাশ করতেছি, তুই একটু খোঁজ খবর নিস তো। কথা হলো কি, আপনার হলো মুরব্বী মানুষ, গায়ের সব ধরনের খোঁজ খবর আপনাকে নখে রাখায়। আর তাছাড়া হইলো গিয়া এই ধরনের এত বড় বুত কোথেকে আইব না আইব, এটা কি আমাকে মাথায় আইব কোন? অনেক সময় তো পচা সামকেও পাও কাটে নাকি দাদু? বুঝছি, আপনি আমাদের পচা সামক মনে করছেন। দুঃখ পাইলি না গরিবের আবার দুঃখ কি, জায়গা দোয়া রাখেন। কোন দৈত্য নাকি
তারে ডর দেওয়া হয়েছে। এত নিজে এগুলার কারবার করে সাপ ওটা তো সাপের সবলেই মরে। আইছিলাম তো ওষুধ নিতে, এখন তো হ্যাঁ নিজেই অসুস্থ। হ্যাঁ হাসপাতালে আর শিবু কবিরাজ যা দেখায় এগুলো ওই মানুষেরই বেলকি বাজ, আবার যে ভূত দেখায় এটা ওই মানুষেরই কার সাথে আর কি। ভূত টুত বলতে আসলে কিছু নাই রে। ওইতে পারে, থাক তোর সং দেখারই অপেক্ষা করি, সময় পাইতেছি না তো স্যার। আসি, সালাম আলাইকুম। কবিরাজ মশাই, ভয়ের আর কিছু নেই, আপনি ভালো হয়ে গেছেন। একটা ওষুধ লিখে দিচ্ছি, খাবেন তাহলে রাতে ভালো ঘুম হবে, সকালবেলা উঠলে দেখবেন সব ঠিক হয়ে গেছে। আপনার সাথে আর কেউ আছে? আছে, ওই যে গৌরাঙ্গ। গৌরাঙ্গ হাই। কি হয় আপনার? জ্যাঠাটা কি আসলে সাথে সাথেই থাকি ওনার। ও আচ্ছা, ঠিক আছে, ওনাকে নিয়ে যান, সুস্থ হয়ে গেছে, একটু ভয় পেয়েছিল, ওষুধটা খাইয়ে দিবেন তাহলে সব ঠিক হয়ে যাবে। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? আছি ভালো আছি। এই কি অবস্থা কাকা? ভালো, এখন ভালো, বেশ ভালো। আমি কি যেতে পারবো? হ্যাঁ এখন যেতে পারবে। আর কয়েকদিন রাখা যায় না? দরকার নেই, সুস্থ মানুষ হাসপাতাল কি করবে। আচ্ছা ঠিক আছে। এই শোন, এই ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুই পারে দিস, আমরা লগে আছি, অসুবিধা নেই। কেমন আছেন? জি ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আছি ভালো আছি। আলতু ভাই, আপনাদের গ্রামে এত ভূত প্রেত নেই? না আপা, হয়েছে কি, সবই তো শিবু কবিরাজের আন্ডারে, মানে কোনো একটা ভূত মনে হয় তার সাথে বিট্রে করছে। আমি কিন্তু ভূত ভয় পাই। ভূত দেখবেন নাকি আপনি? ভূতের কথা শুনতে পারবেন, নৃত্য শুনতে পারবেন, তারপর মেলা কিছু দেখতে পারবেন, কোনো অসুবিধা নাই। শিবু কাকি বেশি ডরেছে? টেম্পারেচারটা বেড়েছিল, এখন জ্বর অনেক কমে গেছে। চিন্তা করেন না, ঠিক হয়ে যাবে। আর আমি আপনার জন্য একটা লাউ নিয়ে আসছিলাম, খেতে একদম ফ্রেশ। ওহো, এটা কি দরকার ছিল? রাখেন, রাখলে খুব খুশি হব। আপনারা তো আমগো অতিথি না, আমগো এত উপকার করেন, রাখেন রাখেন প্লিজ। আর ওই ডাক্তার সাহেবের জন্য আমি চিনি চাম্পা কলা খুঁজতেছি, উনি এটা খুব পছন্দ করে, আমি পাইলে নিয়ে আপনি বললেন। আসি তাহলে। হ্যাঁ জিন্দা ভূত তো অনেক দেখলাম, এবার একটু আসল ভূত দেখে আসি। আচ্ছা ওই তুই যে আলতোর সাইকেলে করে গ্যারামের মধ্যে ঘুরে বেড়াস, গ্রামের মানুষে কি কয়? কি কয় বুঝছ না? তাহলে তুমিও একটা সাইকেল কিনো, তোমার সাইকেলের পিছে বইসা পুরা গ্রাম ঘুরে বেড়াম। আশা কইতেছস আমি তাহলে সাইকেল কিনুম? তোমার Thank you.
চারিদিকে তো একটা আলোড়ন সৃষ্টিকারী ঘটনা ঘটে গেছে বস। কি? চারিদিকে শুধু এখন ভূত আর শিবু কবিরাজের ব্যাপারটা, ঘরে ঘরে শুধু এখন শিবু কবিরাজ আর ভূত। কিছুক্ষণ আগে তো এইখানে এই নিয়ে কত কথা। তুই আবার বীর দর্পে আসল ঘটনা বলে দিস না তো। না, আমি শুধু একটু একটু মুস্কি হাসছি। এই তো কেন মুস্কি হাসতে যাস? কোনো ধরনের কোনো কিছু করা যাবে না, এক্সপ্রেশন করা যাবে না চেয়ারের মধ্যে, বুঝছস? সন্ধ্যের তীর কিন্তু তোর দিকে আইব একদম সুখ। ওকে আরে ভূত পেতনি তো আমার সতীন, সে বিয়ের পর থেকে ভূত পেতনি নিয়ে ঘর করতেছি। আমি ডরাই না, কিন্তু সেদিন যে কি হয়ে গেল, হঠাৎ ওই পাশে রান্নাঘরে গেছি, আচমকা দেখি যদি আগুন লয়ে যেতাম একটারে দৈরিয়ে লয়ে আইতে পারতাম। তোমার এত সাহস? সাহসের কি হইলো, ওরা তো ভূত, কি করব, পেতনি ওরা কি করব। মানুষের সাথে ভূত পেতনি কিছু করতে পারে না। আমার সাথে আসিল আগুন, আগুন থাকলে বড় বড় জীবজন্তু সবাই পালায়। আমার না ভূত পেতনি দেখার এত শখ, একদিন আমার একটু দেখাইবা? আরে সেমরি, এগুলি তো অশরীরী, দেখা যায় নাকি? ছায়ার মতো আসে, দুটা কথা কয়, তারপর জায়গা। তাহলে তুমি কেমনে বুঝো? ওই যে বাতাসে কর্পূরের ঘ্রাণ, নূপুরের শব্দ, দুইটা চারটে কথা কয়, তখনই বুঝে লইতে হইব। শিবু কাকা কই? ও তো গৌরাঙ্গের সাথে অন্য গ্রামে গেছে, আইতে সন্ধ্যা হয়ে যাবে। ও, তাহলে আজকে উঠি, আরেকদিন আসবো। এই রাইতে আইসো, রাইতে এক প্রহর কীর্তন হইব, মঙ্গল কীর্তন। আচ্ছা, কিন্তু রাইতে আইতে হইলো তো আবার মায়ের পারমিশন লাগে। একটু পারমিশন নিয়েই আইসো, আইসো। কিন্তু তোরে যে কি পাইলো কেন? আমি তো ঠিক পথেই যাই। ঠিক পথ মানে? বারবার খাদে পড়ে যাইতেছস, সালা রাত কানা গরমকার। হ্যাঁ দোস্ত, ঠিকই কইছস। তোর দোস্ত, হ্যাঁ, তাস খেলবার যায় তোর কিন্তু কোনো বলে না, এবারে নির্ভুল দেন না মানুষ। আমার তো একটাই সমস্যা দোস্ত, রাত কানা। ভূতের বাড়ি বেটা, তোর সাহস তো মেলা। হ্যাঁ, সাথে কেরা? আমি মহাব্বত, যাইবা নাকি গান শুনতে? শিবু কবিরাজের বাড়ি গান হইব, কইতরেও যাইব লাগে। মাথা খারাপ? ওটা তো ভূতের বাড়ি। ওনা কেন, ভূত কিন্তু সব জায়গায় ঘোরাঘুরি করতেছে। হ্যাঁ, আসাই কইছস? এ দোস্ত, আমরা কিন্তু বেশি কিছু করি না, এইটু ওই তাস টাস খেলি, ফুর্তি ফাত্তা করি, এর বেশি কিন্তু কিছু না। ভূতে কিন্তু তাস খেলে, তাই নাই? তাইলে তো দোস্ত বন্ধু হয়েছে। না তা হইব না, হঠাৎ মনে কর যে জায়গা জায়গা তাহলে। হ্যাঁ খেয়ার আনতেছে, খেয়ার আনতেছে।
অসুবিধা কি তাই না? শালা আল, তুই তো ভূতের ডরটা দেখাই দিল। ওই বেড়া লোকে দেখাইছিল। হ হে, আর মহব্বতে গেল কীর্তন শুনতে, বললাম কই তুই হয়ে যাইব। কস কি এই রাইতে? হ, আমি তো ওগো সাহস দেখা এবারে টাস ঠিক হয়ে গেছি গা। আর খেলবই না, মেজাজটাই খারাপ হয়ে গেল গা। কন কি কাকা, খেলবেন না? আমরা বারুদ জামু কামনে জানি না, মরছি না, নিশ্চয় থাকুন লাগবো। আচ্ছা রে, যা বাড়ি যা বাড়ি যা, কোনো অসুবিধা নাই। আরে বেড়া ছেলে ভূতের ভয় কি? এই মাত্র না করলি রে, কই তুই গান শুনতে যেতেছে? হ্যাঁ, ও যদি ভয় না পারে তো কি, যা যা যা, অসুবিধা নাই, যা গান গাইতে গাইতে যা, ভূতে চলে যাবো গা, যা। কীর্তন শুনতে জল দূর যা খালা, কি ক না ক আজারে কথা, এখন কি করবা? নিতে তো চাইছিলাম ওই শিব কবিরাজের কাছে, এখন হুঁকাছি ওরেও নাকি ভূতে ধরছে, এখন যে আমি কই নিয়ে যাই? এই ওর অবস্থা, এরে আল্লাহ, ওর তো মেলা জ্বর, আর তো হাসপাতালে নিতে হইব। ওই তোর আমি যদি পিছনে বহাই দেই তুই যাইতে পারবি রে? না না রে বাবা, ওই হাসপাতালে কাজ না, আর ওই শিব কবিরাজের কাছে নিতে হইব। আচ্ছা বুঝছি, আমি দেখতেছি, আমি ভ্যান নিয়ে আইতেছি, আই চিন্তা করিস না, আইতাছি আমি। চাকরির শুরুতে একটা নতুন এক্সপিরিয়েন্স, বেশ। কোনটা স্যার? ওই যে শিব কবিরাজ। ও ওরকম তো স্যার অহরহ ঘটে গ্রামে। আচ্ছা, মানুষ এখনো এসব বিশ্বাস করে? শুধু বিশ্বাস করে,
তারা এর পেছনে হাজার হাজার টাকা খরচ করে। ওই যা তুমি আর কি ব্যাপার তুমি আর ডাক্তার সাহেব ভূতে ধরছে, শেওড়া গাছের ভূত, আর গর্ভবতী মেয়েদের বলে বেশি বেশি করে ভূতে ধরে। হা করুন, দেখি আমাকে একটু দেখতে দিন। খাইছিস কিছু? না। কি যা লাগছে? না, ওনাকে খাওয়াতে হবে। তাহলে আমি কিছু খাবার নিয়ে আসি। আমার জন্য একটা লেবু আনো। আচ্ছা, ক মাসের গর্ভবতী বলতে পারেন? ছয় মাসের বাচ্চা পেলে। গর্ভবতী হবার পর কোনো চেক আপ করিয়েছেন? হ্যাঁ, আমগো গ্রামে একজন দাই খালা আছে, হেড়ে দেখাইছি। গর্ভবতী হবার পর কমপক্ষে চারবার ডাক্তার দিয়ে চেক আপ করানো দরকার। ঠিক আছে, আমি সব কিছু পরীক্ষা করে দেখি, তারপর চিকিৎসা দেব। শেফালি, আপনি এক কাজ করুন, আপনি আমাকে ব্লাড প্রেশারের মেশিনটা আমাকে একটু দিন, আর গাইনিরাপাককে একটু তাড়াতাড়ি এখানে আসতে বলুন। ঠিক আছে। কুইজ: গর্ভবতী মাকে কমপক্ষে কয়বার চেক আপ করানো দরকার? এ তিনবার, বি চারবার, সি পাঁচবার। আগামী পর্ব প্রচারের পূর্বে এ জে স্পেস দিয়ে এ অথবা বি অথবা সি লিখে যে কোনো মোবাইল থেকে উত্তর পাঠান 6969 নম্বরে। কুরিয়ারের মাধ্যমে পৌঁছে যাবে প্রথম তিনজন সঠিক উত্তরদাতার ঠিকানায় আকর্ষণীয় পুরস্কার। আইসো বন্ধু আমার গায়ে নামটি কাঞ্চনপুর, আছে সে থায়া তুমিয়া বাজাই সে কিশোর, ঘরে ঘরে ঘুরা বেড়াই কোথায় কার কি দুঃখ, জীবন সে তার লাগছে বাজি দেখতে পরের হাসি মুখ, দেখতে পরের হাসি মুখ, দেখতে পরের হাসি।